বাবা, এই যে এই যে এই যে এই যে এদিকে দেখা, কি হলো ক্যামেরা দেখা? ও কি রে দেখা, এখানে লিচিগুলো রয়েছে, এখানে একদম লাল লাল ফুলকপি কো লুচি, এখানেও লুচি ফুলছে, আর আমাদের লুচি রানী আর কি লুচি বানাচ্ছে। লুচি যখন তেলে দেওয়া হয় এরকম যখন ফোলে না, দেখতে হেভি লাগে, হেভি লাগে, আর মনটাও ভালো হয়ে যায়। যে লুচিটা করে তার মন ভালো হয়ে যায়, তাই না? লুচি যদি না ফোলে খুব কষ্ট লাগে। ও তাই, সত্যি তাই। আমার গালে মানে লুচি মতো ফোলা ফোলা লাগে, ফোলা গাল টিকতে ভালো লাগে। তা আমি আজকে বন্ধুরা সত্যি কথা বলতে দুপুরে খাবার খাবো না, এটাকেই আমার সত্যি কেউ নিমন্ত্রণ করো না একটু, এই মেঘলা দিনে একটু খিচুড়ি আর গরম গরম বেগুনি বা লাবড়ার একটু নিমন্ত্রণ করো না, যাই তোমাদের ওইদিকে একটু খেয়ে আসি। তো সবাইকে জানাচ্ছি সুপ্রভাত, আজকে বৃষ্টি হচ্ছে আর তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা দেখতে পাচ্ছ, এই যে দেখো দেখে নাও বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো এই বৃষ্টির দিনে আমাদের কি খেতে ইচ্ছা করে, আমাদের খেতে ইচ্ছা করে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে, একটু পোলাও খেতে ইচ্ছা করে, বা একটু মানে কি বলবো বৃষ্টির দিনে যেগুলো একটু লুচি টুচি খেতে ইচ্ছা করে। তো ডেলি তো বাইরে থেকে টিফিনটা এখন করি, এখন পসিবল হয়ে ওঠে না ঘরে টিফিন করা। তো আজকে মুটু আমাদের জন্য সবার জন্য লুচি বানাচ্ছে। এই মেঘলা দিনে লুচি আর তরকারি খাওয়ার মজাই আলাদা, সকাল সকাল, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যা গরম পড়েছে না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে মনে হচ্ছে বর্ষা ঢুকেই গেছে। তো এখন ডেলি দেখি বৃষ্টি হচ্ছে, এখন তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তার ঝলকটা একটু তোমাদেরকে একটু দেখিনি। ও দুর্দান্ত লাগছে, দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে একটু ঝিরি ঝিরি বৃষ্টি একদম। এই দিকটা দেখো, এখানে আমাদের পাড়ার একজনের আর কি অনুষ্ঠান অনুষ্ঠান আছে আর কি, প্যান্ডেল করেছে ছাদের মধ্যে, একদম ঝিরি ঝিরি বৃষ্টি, ছাদের মধ্যে জলগুলো পড়ছে, দেখো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, ওই দেখো। আর বাই দা ওয়ে, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদেরকে চেনো না বা আমাদের চ্যানেল সম্বন্ধে জানো না, তারা অতি অবশ্যই সার্চ করে দেখে নাও, ইউটিউবে ফুড লেজেন্ড ব্লগস অ্যাভেলেবেল আছে, ফুড লেজেন্ড ব্লগ সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। যখন সার্চ করে একটু কষ্ট করে দেখবে তো ভিডিওগুলো একটু কাইন্ডলি একটু স্ক্রল করে 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 দেখো, আর তার সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলটাকে একটু বাজিয়ে দিও। আজকের ভিডিওটা যা আমরা করছি সেটাই বই নিয়ে বেরোবো তোমাদের সাথে, তোমরা দেখবে। আর একটা কথা বলতে এলাম, আজকে দিনটা আমাদের কাছে খুব 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 খুবই স্পেশাল। আজকের দিনে মানে এই একটা দিনে আমাদের তিনটে আনন্দের আর কি মানে কি বলবো খবর আছে, পরে বলছি সব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, মার শরীরটা খুবই খারাপ, তবুও মা জোর করে করে আমরা জোর করেই মাকে লুচি দিয়েছি, আমি বলেছি তুমি খাও, কারণ মার শরীরটা এতটাই খারাপ, মার খুব বমি হচ্ছে, বা মানে এই গতকাল থেকে একটু মা ঠিক আছে বলে জাস্ট আজকে আমরা সাহস করে একটু বললাম যে খাও, মা খেতেই চাইছে না। আর এখানে রয়েছে লুচি, আর মার যেহেতু সুগার আছে তাই মা আলুর তরকারিটা খাবে না, একটু ঝোল নিয়ে নিয়েছে, আর মা এমনিতেও তরকারি পছন্দ করে না সেরকম। একজন কান্নাকাটি করে 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 একসার করে দিচ্ছে, এখানে জাস্টার দাদার কোলে উঠেছে বলে চুপ করে আছে, মানে দাদার কোলে উঠলে ব্যথা, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। মুডটা আজকে মনে হচ্ছে ভালো না, বর্ষাকাল তো, মেঘলা দিন, মেঘলা দিনে একটু মুড ভালো থাকতে হয়। তোর আবার গরম পছন্দ, ওর সত্যি গরম পছন্দ, না না হিংসা হয় না, আমি বলছি ওর একটু গরম পছন্দ। গরম মানে কি, ও ঘরে তুমি যতই ওকে তুমি ঘরে এসি চালিয়ে দাও না কেন, ও থাকবে না, কান্নাকাটি করবে, ওকে ডাইনিংয়ের মধ্যে টেবিল ফ্যান দিয়ে রাখতে হবে, তবে ও ভালো থাকবে। ও জানে ও দাদা গরিব, এসি চালালে কারেন্ট পড়বে বেশি।
ভালো অভ্যেস এটা। আলুর তরকারি এখানে দেখো রেডি একদম, কাসুরি মেথি দিয়ে একটা হালকা একটা সাদা আলুর চচ্চড়ি যেটা বলে, সাদা না এটা হলদে আলুর চচ্চড়ি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, বেশ গোল হয়ে যায় চাঁদের মতো। আমার লুচি রুটি গোলই হয়, তাই না? তুমি নিজেও তো একটা গোল, তো আমার সবকিছু গোল গোল গোলুমলু। গরম অবস্থা ভালো হয়ে গেছে, ওটা ভুলে যাও, ওই যে হিংসা বিবাদ লোক খুব বিদ্বেষ, ওটা 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 বাদ দাও, ওটা সবাই জানে। হিংসা বিবাদ লোভ যে করো না কেন চিতাতেই সব শেষ হবে, জানা কথা। তবুও যে কেন মানুষ একটু হিংসা করে, একটু লোভ করে, হ্যাঁ ওটা মানুষের ধর্ম, চলবে তাহলে লোকের চলবে, হ্যাঁ জানা কথা। আর লুচি এরকম ফুলবে, কিছু করে না। তো ভাবি এখানে খাওয়া শুরু করে দিচ্ছে, প্রায় অনেক দিন পর আমাদের বাড়িতে টিফিন হয়েছে, অনেক দিন পর। এখন তো আর সম্ভব হয় না, ওই যে টিফিন বানাতে বানাতে দৌড়েছে ছেলেকে নিয়ে ঘরে, কিছু করার নেই তো, এখন গরম গরম খেতে পারবে না, না আমরা খাবো আর কি করা যাবে। লুচি আর তরকারি, দেখো এখানে লুচি রয়েছে, ভাবি লুচি লাগলে বলবে দেবো, লুচি আলুর তরকারি ভালোই তো। যতই দোকানে খাই, ঘরটা ঘর নাকি এখন হয় না? হ্যাঁ সত্যি বলতে হয় না, এখন তোমরা ভিডিওতে দেখতে পাবে প্রতিদিন আমাদের কুচুরি আসে বেশিরভাগ সময়। হ্যাঁ মেয়েটা বাচ্চাটা না আসবে। আর কেমন লাগলো তোমার? এই যে একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে বানাতে বানাতে এখানে সব দৌড়েছে রেখে, এদের দরজা বন্ধ, ঘরে ডুবে গেছে। ভাবিকে লুচি দি, ও ভালো কথা। বড়ো করার কারণ হচ্ছে ও বলছে আমি ছোটো ছোটো করলে অনেকগুলো হবে, আমি বেলতে কষ্ট হচ্ছে। কালকে আমি ওই যে দেখলাম না তিনটে করে লুচি আর কুড়ি টাকা ওই যে কৃষ্ণনগর, হ্যাঁ লুচি আলুর দম দিচ্ছে, দিয়ে বলছে কুড়ি টাকা, না ঘুগনি 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 লুচি ঘুগনি স্যালাড, হ্যাঁ সস বলছে কুড়ি টাকা গাড়ির মধ্যে, মানা হ্যাঁ ওই ঘরের যেহেতু তাই। আজ ওয়েদারটাও ভালো, ওয়েদারটাও আজ ভালো, মোয়ামটা ভালো দেয়, না না ঘি দেবো, ঘি জানে তুমি খেতে পারবে না। আমার এতগুলো লুচি নেওয়ার কারণ হচ্ছে একটাই, আমি নর্মালি এতটা লুচি তো কেউ খেতে পারে না, আমি খাইও না, আমি চারটের বেশি খাই না কারণ আমার অম্বল হয়ে যায়। এতগুলো লুচি নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি দুপুরবেলা ভাত খাবো না, ভাতটা আজকে বঞ্চিত, তাই আমি একবারে হ্যাঁ ঝটা আমি চারটে বেশি খেতে পারি না। এতগুলো নিয়ে কী করবো, যে আমি দুপুরে ভাতটা খাবো না, সেই জন্য দুটো এক্সট্রা নিয়ে নিয়েছি খেয়ে নেবো। কটা খেতে এখন কটা খেতে পারো? এখন চারটে থেকে ম্যাক্সিমাম পাঁচটা। আর একটা দেবো? না না আর না। খেয়ে দেখো একবার, না না আমি মা তোমাকে দুটো লুচি দেবো, কেন ভয় 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 আমি বললাম তো খাবো না, খাবো না এটা, খাবো না ওটা, খাবো না। আর বেলাও হয়েছে বন্ধুরা, ওই যে উপরে 11:50 বাজে, আমরা একটু বেলাতেই টিফিন করি, আমরা বেলাতেই উঠি, বেলাতে টিফিন করি, আমরা সব বেলাতেই করি, আমাদের বেলাতে করেই এইভাবে অভ্যাস, আমাদের এইভাবেই চলবো, আমরা এইভাবে অভ্যাস, যখন আমরা অভ্যাসটা পাল্টাবো কেন, অভ্যাসটা পাল্টে নিজের স্বভাবটা খারাপ করে লাভ নেই, কী বলো মা? বেলাতেই করবো, হ্যাঁ
সবাই এরকম বানিয়ে খাওয়া বাড়িয়ে বাড়ির খাবার বাড়ির খাবার বলে তো লাভ নেই, কষ্ট হয় আমাদের, খেতে মজা হয়। বন্ধুরা একটু সাউন্ডের প্রবলেমটা হতে পারে, কারণ ছেলে ঘুমোচ্ছে, তো টেবিল ফ্যানটা চালিয়ে যেরকম বলেছি ডাইনিংয়ে টেবিল ফ্যান চালিয়ে দিলেও ঘুমোতে পছন্দ করে সেই জন্য। আর আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে পুরো মেঘলা ওয়েদারের সকালটা যেরকম সেইটা একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এবার বলি যে তিনটে আজকে বড় বড় যে একটা মানে কি বলবো তিনটে বড় নিউজ বা বড় খবর, তিনটে বড় খবর আজকের দিনে কি ঘটেছিল সেগুলো সব আজকে ও বলবে লুচি খেতে খেতে। এই যে লুচি খাচ্ছে, তো তুমি বলো আজকে 22শে জুন, আজকে দিনটা বলে দিই 22শে জুন, 22শে জুন আমাদের জীবনে কী ঘটেছিল? 22শে জুন দিনটা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট, কারণ পরপর দু বছর মানে আজ থেকে আগে দু বছর দু বছর এই 22শে জুনটাই আমাদের খুব স্পেশাল হয়ে উঠেছিল প্রত্যেক বছর। প্রথম বছর আর কি যখন 22শে জুন 2021 আমরা প্রথম ইউটিউব ভিডিও দিই আমরা চ্যানেলে, আমাদের চ্যানেল তৈরি করা হয়েছিল অনেক আগে, তোমার চ্যানেলে অ্যাবাউটে গিয়ে হিস্ট্রি থেকে দিকে দেখতে পারবে, ডেটটা হয়তো অনেক জায়গায় দেখাবে, কিন্তু আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও দিই আমরা 22শে জুন, আর সেটা ছিল চিকেন পকোড়া রেসিপি। চিকেন পকোড়া রেসিপি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে আর ইয়েতে তোমার আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও। আর আমাদের চ্যানেলের একটা কথা বলি, আমাদের চ্যানেলে যে ইন্ট্রোডাকশন ভিডিওটাও করেছিলাম প্রথম প্রথম ক্যামেরার সামনে যখন মুখ দেখিয়েছিলাম সেটাও আছে, তোমরা দেখে নিতে পারো। আর ওই ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছিল, কারণ তখন তো কপিরাইট প্রবলেম বুঝলাম না, কপিরাইটের জন্য না উল্টোপাল্টা গান ঢুকে আছে ভিডিওটা, একটু নিয়ে প্রবলেম হয়ে গেছে, তো তোমার চাইলে দেখে নিতে পারো অবশ্যই। তো ওইটা গেল একটা ফার্স্ট 2021-এ। আর 2022-এ আমাদের সাথে যারা তোমরা ফেসবুকে কানেক্টেড আছো, মানে মাঝখানে একটা কথা বলি, আজকের দিনে আমাদের ইউটিউব চ্যানেলটা 2 বছর পূর্ণ হলো আর কি আজকে। 2022-এ 22শে জুন তোমরা যারা আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে কানেক্টেড আছো তারা দেখতেই পারবে যে একটা পোস্ট ছেড়েছে ওর অ্যাকাউন্টে, আগের মতো ছেড়েছিল সেটা আবার আজকে শেয়ার করেছে আর কি, যে 22শে জুন গত বছর আমরা আজকের দিনে গেছিলাম নেতাজি ভবনে, নেতাজি বাড়ি ঘুরতে আর কি, সেটা একটু মেঘলা মেঘলা ওয়েদারই ছিল, বৃষ্টি হয়নি তো হালকা মেঘলা মেঘলা ছিল, তো ওইটার একটা বছর পূর্ণ হলো। আর আরেকটা মানে ভীষণ 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 খুশি মানে একটা আনন্দের খবর হচ্ছে কি, যখন 22শে জুন আমি নেতাজির বাড়িতে আমি ঘুরতে যাই, সেই সময় আমার স্বামী আমার পেটে ছিল, তো তখন সবেও আর কি পেটে এসছে ওই সময়টা, তো তিনটে একসাথে একই আনন্দের খবর একই দিনে 22শে জুন, এই 22শে জুনটা ঘিরে আমাদের ভীষণ 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 একটা ইমোশন জড়িয়ে আছে, তো এই দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে। আর আজকে দিনে আমরা ফর্চুনেটলি লুচি তরকারি খাচ্ছি, লুচি তরকারি সেলিব্রেট করছি। হ্যাঁ, তার জন্য আমি ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার না করে আর পারলাম না সত্যি কথা বলতে, তোমাদেরও জানা উচিত যে আজকের দিনটা কেন এতটাই স্পেশাল আমাদের কাছে। আর একটা কথা বলি, তোমাদের ভালোবাসায় এই 2 বছরে 1,865টা সাবস্ক্রাইব হয়েছে, আশা করি যেরকমভাবে ভালোবেসে এসছো আগামী দিনও এইভাবেই তোমরা ভালোবেসে আসবে। আগামী বছর 22শে জুন হয়তো সেইটা সাবস্ক্রাইবের সংখ্যাটা সেটা তোমাদের উপর নির্ভর করছে, সেটা কত হবে আমি জানি না, হয়তো আরেকটু হলেও বাড়তে পারে, বাড়বে। তো আমি 2000 ধরে রেখেছি, এক বছর দেখা যাক কী হয়, তোমাদের উপর নির্ভর করছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, রিকোয়েস্ট বলো বা আবদার বলো যাই বলো, তোমাদের কাছে তাড়াতাড়ি করে 2K করে দাও, 2K একটা সেলিব্রেশন ভিডিও আর কিন্তু আসবে, আমি কথা দিচ্ছি, হয়তো আমরা ঘরোয়াভাবেই করব কিন্তু 2K আমরা সেলিব্রেট করব, একদম কথা দিলাম। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, একদম সকালের ভিডিও দুপুর অবধি আর গড়াচ্ছে না, আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরের দিন আর একটা ভালো ভিডিওতে, পরের দিন বলতে আর কি পরের ভিডিওতে, আমরা তো এখন ডেইলি ভিডিও দিতে পারি না, কারণ কাউকে না কাউকে থাকতেই হবে, যেমন এখন ঘুমাচ্ছে এখন মা ওকে পাহারা দিচ্ছে, এবার যখন ঘরে থাকে তখন বাপি থাকে বা আমি থাকি বা মা থাকে ও থাকে, মা অসুস্থ বাপি কদিন আগে হসপিটালে গিয়ে আবার ঘুরে এলো, বাপিরও শরীর খারাপ, তো এই সব কিছুর জন্য আমি ভেটে আছি, যার জন্য এই মুহূর্তে রেগুলার ভিডিও হতে দিতে পারছি না, গ্যাপ আসছে কিন্তু তা বলে তোমরা ভেবো না যে আমরা
দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন যেন খুব ভালো থাকো। আর আজকে মেঘলা দিনটা মানে অবশ্যই ইউটিউবে তোমার সাথে দেখা হোক না হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে ডেইলি গল্প করতে পারো, ডেইলি দেখা করতে পারো। সেটা কোথায়? অবশ্যই সোশ্যাল মিডিয়া, আর সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। একদম দেখে নাও, এনজয় করবে, ফেসবুকে ফাটিয়ে এনজয় করো। আর চটপট 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 করে ফলো করে দিয়ে তাড়াতাড়ি ফলোয়ার্সটাকে বাড়িয়ে দাও। তো টাটা, মেঘলা ওয়েদারটা এনজয় করো সবাই, ও লুচিটা এনজয় করো।